আগে সুযোগ পেলেও কেন বলেননি আমি প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ কোন এই ধরনের ক্ষেত্রে যে কোন সুস্থ মানুষ যেটা আশা করেন যদি কেউ সত্যি নির্দোষ হন যদি কারুর বিরুদ্ধে চক্রান্ত হয় তাহলে প্রথম সুযোগেই তিনি মানুষের সামনে তুলে ধরবেন যে আমি নির্দোষ আমি নির্দোষ কিন্তু প্রথম কদিন পার্থবাবু নানা বিষয়ে কথা বললেও এই আমি নির্দোষ চক্রান্ত টাকা আমার নয় এই কথাগুলো তার মুখে শোনা যায়নি এখন তিনি বলছেন দল ব্যবস্থা নেয়ার পর হি হ্যাজ এভরি রাইট টু সাবমিট এভরিথিং বিফোর লার্নেড কোর্ট অ্যাজ অ্যান অ্যাকিউজড অভিযুক্ত হিসেবে তিনি যদি মনে করেন কোথাও কোনো চক্রান্ত আছে তার যা বক্তব্য তিনি কোর্টে জানাতেই পারেন এখন তিনি প্রথম কদিন নীরব থাকার পর কবে নিজে বলবেন আর অথবা কারুর কথায় বলবেন যে এটা চক্রান্ত টাকা আমার নয় কোন দিন শুনবো অর্পিতা মুখার্জিকে চিনি না কোন দিন শুনবো আমি পার্থ চ্যাটার্জি কিনা নিজেই শিওর নই তো এগুলো নিয়ে তো আমরা রোজ উত্তর দিতে পারবো টাকা নেই বলে দায় ছাড়তে পারবে না আক্রমণ শুভেন্দু অধিকারের এই গ্রামে গ্রামে অপা সিন্ডিকেট আছে এই অপা সিন্ডিকেটের মালিক মমতা এবং এটা ব্যানার্জি আর চ্যাটার্জিদের জয়েন্ট ভেঞ্চার সিপিএম নেতা সুদান চক্রবর্তী কি বলেছেন এর প্রসঙ্গে শুনবো যেমন ইন্ডিভিজুয়াল অপরাধ তেমন কালেকটিভ অপরাধ ঘুষ দুর্নীতি ব্যক্তিগত ভাবে যেমন টাকা নিয়েছে তেমন দলের জন্য টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী কথাতে তা স্পষ্ট ছিল পঁচিশ পঁচাত্তর পঁচিশ রাখো পঁচাত্তর দাও মিনিমাম খাও মিনিমাম খেলে আমি কিছু বলি না ম্যাক্সিমাম খেলে তখন বলি ফলে তুমিও দাও আমাকেও দাও পঁচিশ পঁচাত্তর এই শুধুমাত্র স্কুল এসএসসি নয় কয়লা পালি পাচার সোনা পাচার গ্রামে পঞ্চায়েত এলাকায় দুর্নীতি ভয়াবহ ভয়ঙ্কর ট্রান্সপোর্ট সেক্টরে ভয়াবহ দুর্নীতি তাহলে এই সবটা ইন্ডিভিজুয়ালি পাঠ্যবাবুর অ্যাকাউন্টে যেমন আছে এটা যেমন সত্য আমার পাঠ্যবু যে সব টাকাটা আমার নয় দলের এটাও সত্য দলের কিনা দলের কার কে কতটুকু জানেন বিস্তর কোনটা বাংলাদেশে চলে গেছে কোনটা দুবাইতে চলে গেছে কোনটা সিঙ্গাপুরে চলে গেছে ঘন ঘন বাংলাদেশ যায় কেন ঘন ঘন দুবাই যায় কেন নাগে পর্যাপ্ত কোনো কারণ নেই ফলে এটা দলের এবং সেটা স্পষ্ট পার্থ অর্পিতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে আট কোটি টাকার হদিশ ইডির ফ্রেস করা অ্যাকাউন্টে আট কোটি হদিশ পেল ইডি এমনই সূত্রের খবর ইডি নাতস কাছে পার্থ অর্পিতা সম্পর্কিত একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলি থেকে কোন উদ্দেশ্যে কত টাকা লেনদেন এই সমস্ত বিষয়ে ক্ষতি দেখছে ইডি এমনই খবর ইডি সূত্রে আমি প্রত্যেক প্রতিনধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সিজুক কমপ্লেক্সের সামনে থেকে। আমি ইতিমধ্যেই ইডি এর ফিস করা একাউন্টে 8 কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে এবং এই একাউন্টে এত টাকা কিভাবে কোথা থেকে এলো শুধু তাই নয় কিভাবে কি ধরনের লেনদেন হলো এই অ্যাকাউন্ট থেকে সেই সমস্ত দিক খতিয়ে দেখেন তদন্তকারীরা। তদন্তে নতুন আর্থিক কি কি তথ্য উঠে আসছে? দেখো যে কটি অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে সেই অ্যাকাউন্টের টাকা কীভাবে আসতো কিভাবে সেই অ্যাকাউন্টে কি কোনোভাবে যেটা দেখার চেষ্টা চালানো হচ্ছে যে কোনো ব্যবসায়িক কারণে সেই টাকা সেখানে আসতো নাকি অন্য কোনোভাবে এগুলো যেমন দেখার চেষ্টা চালানো হচ্ছে ইতিমধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা ব্যাংক কর্তৃপক্ষ তাদের যে তদন্তের সাহায্যকারী যে নথি সেই নথি ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদেরও পাঠিয়েছেন এবং সেই নথি দেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে পার্থ থাকে পার্থ অর্পিতা এই দুজনের ফ্ল্যাট থেকে যেমন নগদ টাকা পাওয়া গিয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতন তেমনি অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা এই টাকা কোথা থেকে এসছে উৎস কি সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন এবং একটা বিষয় তারা নিশ্চিত হতে পারছেন যে যে কটি অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা গিয়েছে সেই অ্যাকাউন্ট ছাড়া আরও কিছু বেশ কিছু অ্যাকাউন্ট থাকতে পারে এবং এই অ্যামাউন্টের অ্যামাউন্টটা যেটা যেটা আট কোটি টাকা বলা হচ্ছে বা যেটা ইতিমধ্যে হদিশ পাওয়া গেছে সেই টাকা ছাড়াও আরও লামসাম অ্যামাউন্ট থাকতে পারে সেই অ্যাকাউন্টগুলোতে সন্দেহ তদন্তকারীদের তাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদি তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে এবং তাই দফায় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ধন্যবাদ তোমাকে উদ্ধান হওয়ার টাকা তার নয় বলে আজকে ফের দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায় আজকে জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য এবং জোকা ইএসআই থেকে বেরোনোর সময় ফের এই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায় জোকাই ইএসআই তে ঢোকার সময় একই দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় আবার কোনো টাকা নেই হাসপাতালে ঢোকার মুখে এমনই দাবি পার্থ চট্টোপাধ্যায় সময় এরই বুঝবেন কে ষড়যন্ত্র করছে এমনই মন্তব্য তার এই তো বুঝবে সময় টাকা আপনার বলছে